যদি আপনি কোনো অন্য লোকের বউ অর্থাৎ কোনো পরস্ত্রী বৌদি বা ভাবিকে ভালোবেসে ফেলেছেন কিন্তু তাকে আপনি নিজের ভালোবাসার কথাটি জানাতে পারছেন না সেই বৌদি বা ভাবিকে দেখে এমনই আপনার ভালো লেগে গিয়েছে যে তার জন্য রাত্রে আপনার ঘুম পর্যন্ত হচ্ছে না সবসময় মনে হচ্ছে সেই বৌদি বা ভাবি যদি আপনার কাছে আসতো আপনার সঙ্গে সময় কাটাতো এরকম আপনার মনে চলছে কিন্তু আপনি সেই বৌদিকে নিজের ভালোবাসার কথাটি জানাতে পারছেন না বা তাকে আপনি প্রস্তাব দিতে পারছেন না বা হয়তো দিয়েছিলেন সেই বৌদি বা ভাবি আপনার প্রস্তাবে রাজি হচ্ছে না কিন্তু আপনি সেই বৌদি বা ভাবিকে প্রবলভাবে নিজের কাছে পেতে চাইছেন তাহলে আপনি কোনো চিন্তা করবেন না আমাদের তন্ত্রশাস্ত্রে বৌদি বা ভাবিকে কিভাবে আপনি কাছে পাবেন তার একটি শক্তিশালী উপায় রয়েছে আপনাকে করে নিতে হবে তন্ত্র এমন এক বশীকরণ আমি আজকে শিখিয়ে দেব যার দ্বারা সে বৌদি বা ভাবি তার বাড়ির থেকে বেরিয়ে আপনার কাছে চলে আসবে আপনি তাকে যখনই চাইবেন সে আপনার কাছে আসবে কেননা সে আপনার বশীভূত হয়ে থাকবে আপনার মোহে আপনার প্রেমে সে পড়ে থাকবে তার স্বামীকে তার সংসারকে পর্যন্ত ভুলে যাবে কেননা সে আপনার বশীভূত হয়ে থাকবে আপনার ছোঁয়া না পেলে তার মন টিকবেই না সে সব সময় ছটফট করবে সময় আপনার কথাই চিন্তা করে যাবে কেননা সে আপনার বশীভূত হয়ে থাকবে তো এমনই এক শক্তিশালী বৌদি বা ভাবি বশীকরণ করবার একটি তন্ত্র বা টোটকা বলতে পারেন কেননা এই বশীকরণটি করতে কোনো মন্ত্রও আপনাকে জপ করতে হবে না কোনো কঠিন ক্রিয়াও নয় খুব শক্তিশালী একটি সহজ পদ্ধতির দ্বারাই সেই বৌদি বা ভাবিকে আপনি বশীভূত করতে পারবেন তো মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি আপনাকে সম্পূর্ণ প্রয়োগটি শিখিয়ে দিচ্ছি বাড়িতে বসে প্রয়োগ করে সেই বৌদি বা ভাবি সেই পরস্ত্রীকে নিজের কাছে পেয়ে যান এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন আপনি একজন ছেলে হলেই এই বশীকরণটি প্রয়োগ করতে পারবেন অনায়াসে আপনার বয়স যাই হোক না কেন আপনি যে কোনো ধর্মের হোক হন না কেন পুরুষ মানুষ হলেই এই বস্তিকরণটি আপনি প্রয়োগ করতে পারবেন তো এই বশীকরণটি কীভাবে করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনাকে করতে হবে একটা দিনেরই কাজ এবং সময় হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার পর থেকে আরম্ভ করে যে কোনো টাইমেই আপনি করতে পারেন ঠিক আছে মানে দিনের বেলা করা যাবে না রাতের বেলাই করতে হবে এই বশীকরণের ক্রিয়াটির জন্য প্রয়োজন পাঁচটি গোলমরিচের দানা গোলমরিচ আপনারা জানেন প্রত্যেকেই তো যে কোনো মুদিখানার দোকান থেকে আপনারা গোলমরিচের দানা কিনে আনবেন ঠিক আছে পাঁচটি গোলমরিচের দানা এবং প্রয়োজন যে বৌদি বা ভাবিটিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার বাড়ির সামনের গোড়ার একটুখানি মাটি ঠিক আছে উঠোনের মাটি হলে খুবই ভালো হয় মানে তার যে মেন গেট সেই মেন গেটের সামনে একটুখানি মাটি আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে এইবার আপনাকে কি করতে হবে ডান হাতেতে পাঁচটি গোলমরিচের দানাকে নিতে হবে নিয়ে সেই পাঁচটি গোলমরিচের দানার সাথে ওই উঠোনের মাটিটা ভালো করে মিশিয়ে দিতে হবে ঠিক আছে পাঁচটা গোলমরিচের দানাকে ভালো করে ওই উঠোনের যে মাটি এনেছেন সেই বৌদি বা ভাবির বাড়ির সামনে থেকে সেই মাটিটা পাঁচটা গোলমরিচের দানার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন এবার মেশানো হয়ে গেলে একটা করে গোলমরিচের দানা আপনি হাতে নেবেন নিয়ে সেই বৌদি বা ভাবির নামটি একবার বলবেন দিয়ে তার যে বাড়ির দরজা বা তার বাড়ির যে দেওয়াল রয়েছে সেখানে ছুঁড়ে মারবেন আবার একটি দানা নেবেন মানে মাটি মাখানোর দানা গোলমরিচের আপনি একটি নেবেন নিয়ে সেই বৌদির নামটি তিনবার বলবেন দিয়ে তার বাড়ির দরজা বা তার বাড়ির দেওয়ালে ছুঁড়ে মারবেন ঠিক আছে এরকম পাঁচটি গোলমরিচের দানাকেই এইভাবে একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে কাকে ছুঁড়ে ছুঁড়ে মারবেন সেই বৌদি বা ভাবি যে ঘরটি থাকে সেই ঘরের দেওয়াল বা সেই বাড়ির দরজাতে ঠিক আছে এইভাবে আপনি কাজটি তিন দিন করবেন টোটাল তিন দিন ঠিক আছে একই রকমের প্রসেস তিন দিন করতে হবে এই কাজটি করা মাত্রই সেই বৌদি বা ভাবি আপনার প্রেমে পাগলপানা হয়ে যাবে এবং সে তার বাড়ির থেকে বেরিয়ে আপনার কাছে যখনই আপনি মনে মনে চাইবেন সে আপনার কাছে আসতে বাধ্য থাকবে কেননা তার মনেতে আপনি এই বসিগণের প্রয়োগটি ঢুকিয়ে দিয়েছেন তো তার অ্যাকশন লেগে যাবে এমনই সে আপনাকে ছাড়া চিন্তাই করতে পারবে না কাউকে তো এইভাবেই আপনি কোনো বৌদি বা ভাবি বা পরস্ত্রীকে স্ত্রীকে বসীভূত করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন খুবই সহজ সরল একটি প্রক্রিয়া আমি বলে দিলাম তবে এই কাজ অবশ্যই নিয়ে করতে হবে কেননাগল গুরুমুখী বিদ্যা তার জন্য এই চ্যানেলের লিঙ্ক গুনে মাত্র কুড়ি জনকে অনলি টোয়েন্টি শেয়ার করে দিতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় সৌন্দর্যকে তারপরেই আপনি কাজ করবেন আর একটি লাইক প্রত্যেকে দেবেন এবং যদি নতুন দেখতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের তন্ত্রমন্ত্র ভিডিও প্রতিদিন আমি দিই বাড়িতে বসে বিনামূল্যে শিখতে পারবেন তাই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ